সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে তোমাদেরকে আমি ক্লাস নেব হচ্ছে বিজ্ঞান, অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। তো সবাই আমার পরিচয় জানো, তারপরেও আবার একটু বলে নিই, আমি সুব্রত সেন। তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 14তম অধ্যায় অর্থাৎ পরিবেশ এবং বাস্তুতন্ত্র, এই অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। তো শুরু করা যাক। তো এই অধ্যায় যখন আলোচনা করব, সবাই তোমাদের পাঠ্য বইটা নিয়ে একটু আলোচনা করলেই সুবিধা হয়। তো দেখি তোমাদের পাঠ্য বই থেকে আলোচনা করি। তো অধ্যায়টার নাম হচ্ছে পরিবেশ এবং বাস্তুতন্ত্র। তো প্রথমে আমাদের আমরা জানি যে পরিবেশ কী। পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে সব নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। পরিবেশ আমাদের চারপাশে যে সকল জড়বস্তু আছে, যে সকল জীব আছে অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী, সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। তো এখানে দেখো, তোমাদের প্রথমেই বলা হয়েছে যে একটি স্থানে যে সকল জীববস্তু এবং জড়বস্তু আছে সব কিছু মিলেই ওই স্থানের পরিবেশ। তো এই পরিবেশকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি সাধারণত। একটা হচ্ছে স্বাদু পানির পরিবেশ, লোনা পানির পরিবেশ আর স্থল পরিবেশ। তাহলে এখন আমরা চলে যাই বাস্তুতন্ত্র সম্পর্কে। বাস্তুতন্ত্রটা কী? বাস্তুতন্ত্রটা হলো যে কোনো একটি পরিবেশে যে সকল অজীব এবং জীব উপাদান আছে সব, মানে তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া, পারস্পরিক সম্পর্ক ইত্যাদির মাধ্যমে যে তন্ত্র গড়ে ওঠে সেটাই হচ্ছে বাস্তুতন্ত্র। অর্থাৎ বাস্তুতন্ত্রের মধ্যে তোমার এখানে জীব উপাদান এবং অজীব উপাদান সবার মধ্যে যে পরস্পরের সাথে একে অন্যের সাথে যে সম্পর্কটা সেইটাই হচ্ছে তোমার বাস্তুতন্ত্র। তাহলে বাস্তুতন্ত্রের উপাদানগুলো আমরা এখন একটু জানবো হচ্ছে যে বাস্তুতন্ত্রের কি কি উপাদান নিয়ে গঠিত। বাস্তুতন্ত্রের উপাদানের মধ্যে আছে অজীব উপাদান আর হচ্ছে জীব উপাদান, এই দুই ধরনের উপাদান মিলে বাস্তুতন্ত্রটা গঠিত। তো প্রথমে আমরা একটু আলোচনা করব যে অজীব উপাদানটা কি। অজীব অর্থাৎ যে সকল জীবের প্রাণ নাই সেই সকল উপাদানটা হচ্ছে অজীব উপাদান। তো অজীব উপাদানকে আবার এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে। এই অজীব উপাদানটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভৌত আর আরেকটি হচ্ছে জৈব। ভৌত বা অজৈব, এটাকে অজৈব বলা হয়, আর ভৌত বা অজৈব আর একটা হচ্ছে জৈব উপাদান। তো এই ভৌত বা অজৈব উপাদান কোনগুলো? ভৌত বা অজৈব উপাদানের মধ্যে আমাদের পরিবেশে যে লবণ আছে, খনিজ লবণ, মাটি, পানি, বায়ু, আলো, এই সকল যে তাপমাত্রা, আর্দ্রতা, এই সকল হচ্ছে অজৈব উপাদানের মধ্যে পড়ে। আর জৈব উপাদান কোনগুলো? এই যে প্রাণী এবং উদ্ভিদের যে দেহাবশেষ, এই সকল জীব মৃত বা গলিত হয়ে গেলে যে দেহাবশেষটা থাকে সেটা হচ্ছে জৈব উপাদান নামে পরিচিত। এই পরিবেশের জীব উপাদান বেঁচে থাকার জন্য এই সকল সকল জৈব এবং অজৈব উপাদান অত্যন্ত প্রয়োজনীয়। তো এটা গেল হচ্ছে অজৈব উপাদান। এখন আমরা জানবো জীব উপাদান। জীব উপাদান কোনগুলো? পরিবেশে যে সকল জীবন্ত অংশ আছে, মানে জীবিত প্রাণ আছে যাদের, এই সকল যে উপাদান এরা হচ্ছে জীব উপাদানের মধ্যে পড়বে। তো জীব উপাদানটাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এটাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এই জীব উপাদানকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো উৎপাদক, একটা হচ্ছে খাদক, আর একটা হচ্ছে বিয়োজক। উৎপাদক, খাদক এবং বিয়োজক।
তো চলো আমরা দেখি একটু উৎপাদক কোনগুলো। উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদগুলো প্রধানত উৎপাদক, কারণ একমাত্র সবুজ উদ্ভিদই আছে যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, এটা তোমরা সবাই জানো। তো উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে? উদ্ভিদ হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোর উপস্থিতি এবং ক্লোরোফিল ও সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে কী করে রাসায়নিকভাবে বিয়োজিত করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তো এই প্রধানত উদ্ভিদটি হচ্ছে উৎপাদক। তাহলে এটা গেল উৎপাদক। এরপরে আসি আমরা খাদক। খাদক কারা? খাদক বলতে আমরা প্রচলিত ভাষাতে মানে বুঝতে পারি, খাদক মানে হচ্ছে যারা খায়, যারা খায় তারাই হচ্ছে খাদক। তো এখানে খাদক হচ্ছে যে মানে ওই সকল প্রাণী বা যারা হচ্ছে উৎপাদককে খেয়ে জীবন ধারণ করে, মানে ওরা হচ্ছে প্রধানত উৎপাদককে খায় এবং মানে একই খাদক আরেকটা খাদককে খায়, একটা প্রাণীকে এবং উদ্ভিদকে খেয়ে যারা বেঁচে থাকে। তো দেখো, এই খাদককে আবার শ্রেণীকরণ করা যায়, এদেরকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক এবং তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ খাদক। তো প্রথম শ্রেণীর খাদক, এই খাদকটাকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, আর একটা হচ্ছে তৃতীয় বা সর্বোচ্চ। আচ্ছা, তাহলে আমরা আসি এখানে, আমি শ্রেণীও বলতে পারি, স্তরও বলতে পারি। তো তোমাদের বইতে স্তর লেখা আছে, স্তর শ্রেণী একই কথা। তো এখানে দেখো, প্রথম শ্রেণীর খাদক কারা? প্রথম শ্রেণীর খাদক যে সকল খাদক সরাসরি সবুজ উদ্ভিদ অর্থাৎ উৎপাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে জীবন ধারণ করে, তাদেরকে বলা হচ্ছে এখানে প্রথম শ্রেণীর খাদক। তো দুই একটা প্রথম শ্রেণীর খাদকের নাম বলতে পারবা? তো আমরা এখানে বলতে পারি যে ঘাসফড়িং, ঘাসফড়িং হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। হরিণ, ছাগল, গরু, এগুলো হচ্ছে সবই, ইঁদুর, এগুলো হলো প্রথম শ্রেণীর খাদক। তো কেন প্রথম শ্রেণীর খাদক? কারণ হচ্ছে এরা সরাসরি উৎপাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই দ্বিতীয় শ্রেণীর খাদক। এই দ্বিতীয় শ্রেণীর খাদক কারা? এই দ্বিতীয় শ্রেণীর খাদক তারাই যারা হচ্ছে মানে এরা খাদ্য হিসাবে গ্রহণ করে প্রথম শ্রেণীর খাদকদেরকে। প্রথম শ্রেণীর খাদককে এরা খাদ্য হিসাবে গ্রহণ করে, এরা হলো দ্বিতীয় শ্রেণীর খাদক। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর খাদকের দু একটা উদাহরণ আমরা দিতে পারি এভাবে, ব্যাং, পাখি, মানুষ। কারণ হচ্ছে ব্যাং পাখি ঘাসফড়িংকে খাচ্ছে, ঘাসফড়িং প্রথম শ্রেণীর খাদক। তো পাখি ঘাসফড়িংকে খাচ্ছে, প্রথম শ্রেণীকে খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে, এই জন্য পাখি এখানে দ্বিতীয় শ্রেণীর খাদক। আমরা কী করি? গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি আমরা খাই, তো এখানে আমরা দ্বিতীয় শ্রেণীর খাদক। আচ্ছা, এরপরে আছে তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ শ্রেণীর খাদক। তো তৃতীয় শ্রেণীর খাদক কারা? যারা খাদ্য হিসেবে দ্বিতীয় শ্রেণীর খাদকদেরকে মানে এদেরকে এই দ্বিতীয় তৃতীয় শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদকদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে, এই জন্য এদেরকে তৃতীয় স্তরের খাদক বলা হয়। যেমন কচ্ছপ, বক, ব্যাং, মানুষ, এরা হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ খাদক। তো এখানে আবার বলতে পারো যে মানুষ তো দ্বিতীয় স্তরের খাদক, আবার তৃতীয় স্তরে হলো কী করে? তো এখানে একটা খাদ্য শৃঙ্খলে একটা প্রাণী বিভিন্ন স্তরের খাদ্যকেও খাদক হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে একাধিক স্তরের খাদক যদি হয়ে থাকে তাকে সর্বভুক বলা হয়। যেমন আমরা প্রথম স্তরের খাদককেও খেয়ে জীবন ধারণ করি, দ্বিতীয় স্তরের খাদককেও খেয়ে জীবন ধারণ করি, আবার উৎপাদককেও আমরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি। এই জন্য মানুষ হচ্ছে মানে বলা যেতে পারে সর্বভুক। তাহলে এইটা গেল হচ্ছে খাদক। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে বিয়োজক। বিয়োজক কি? মানুষ, পশু পাখি,
উদ্ভিদ, এরা সবাই দেখা যায় যে মানে সবাই মরণশীল, একসময় মারা যায়। মারা যাওয়ার পরে বা আমরা যে প্রথম স্তর বা দ্বিতীয় স্তরে খাদক বা তৃতীয় স্তরে খাদক খাওয়ার পরে এদের দেহের কিছু অংশ থেকে যায়। এটা কি করে, পরিবেশে থেকে এটা মানে পরিবেশের সাথে মিশে যায়, এক সময় এটা পরিবেশের সাথে মিশে যায়। এই মিশে যাওয়ার কাজটা কারা করে, এই কাজটাই করে থাকে বিয়োজক। অর্থাৎ বিয়োজক বলতে আমরা সাধারণত ব্যাকটেরিয়া এবং ছত্রাককে বুঝিয়ে থাকি। এই ব্যাকটেরিয়া এবং ছত্রাক উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষকে মাটির সাথে মিশিয়ে জৈব ও বিভিন্ন জৈব এবং অজৈব উপাদানে কি করে, রূপান্তরিত করে। তো এটা হলো বিয়োজকের কাজ। তো আশা করি আমি মনে হয় তোমাদের এই বাস্তুতন্ত্র সম্পর্কে প্রাথমিক যে ধারণাটা সেটা দিতে সক্ষম হয়েছি। তো এখন আমরা চলে যাই বাস্তুতন্ত্রের প্রকারভেদে। আমরা যে বাস্তুতন্ত্রটা জানলাম, তো এই বাস্তুতন্ত্রের প্রকারভেদটা আমরা এখন একটু জানব। প্রাকৃতিক পরিবেশে সাধারণত দুই ধরনের বাস্তুতন্ত্র রয়েছে। একটা হচ্ছে স্থলজ, মানে আমরা যেটা স্থলভূমি যে তোমার বাস্তুতন্ত্রটা, আর একটা হচ্ছে জলজ, স্থলজ এবং জলজ। তো আমরা এখানে একটু মানে সংক্ষেপে স্থলজ বাস্তুতন্ত্র সম্পর্কে একটু আলোচনা করব। তো দেখো এখানে এই স্থলজ বাস্তুতন্ত্র বলতে আমরা বুঝি হচ্ছে বনভূমি মরুভূমির বাস্তুতন্ত্রকে। বনভূমি এবং মরুভূমিতে যে বাস্তুতন্ত্রটা আছে এটাকে আমরা বুঝে থাকি। বনভূমির বাস্তুতন্ত্রের উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশের বনভূমি অঞ্চলের কথা বলতে পারি। যে বনভূমি অঞ্চলকে, বাংলাদেশের বনভূমি অঞ্চলকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সিলেট ও পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়ি বনাঞ্চল আছে, এই পাহাড়ি বনাঞ্চল, আর একটা হচ্ছে তোমার খুলনার সমুদ্র উপকূলবর্তী, যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বনভূমি সুন্দরবন, অর্থাৎ ম্যানগ্রোভ বনাঞ্চল, এই ম্যানগ্রোভ বনাঞ্চল, এই দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। তো আমরা এখানে উদাহরণ হিসাবে সামুদ্রিক মানে সুন্দরবন, যেটা মানে সমুদ্র উপকূলবর্তী যে বনটা, সুন্দরবন সম্পর্কে একটু দেখে আলোচনা করি। এই সুন্দরবন হচ্ছে খুলনা জেলার দক্ষিণে সমুদ্র উপকূলে থেকে ভিতরের দিকে এই অঞ্চল বেশ কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত। জোয়ার ভাটার কারণে এই অঞ্চলে মাটির লবণাক্ততা বেশি থাকে, অর্থাৎ এই সুন্দরবনে প্রতিদিনই জোয়ার ভাটা লেগেই থাকে, এই জন্য মাটির লবণাক্ততা এখানে খুব বেশি এবং এইখানকার মাটিটা কর্দমাক্ত থাকে। কর্দমাক্ত থাকার কারণে মাটির মধ্যে অক্সিজেন এবং নাইট্রোজেনের অভাবটা থাকে, এই জন্য এই মানে সুন্দরবনের উদ্ভিদগুলোতে দেখা যায় যে এদের মূলটা মাটির উপরে ভেদ করে চলে আসে এবং এই মূলের গায়ে কিছু ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে কী করে, ওই উদ্ভিদগুলো বায়ু থেকে সরাসরি অক্সিজেন শোষণ করে নেয়। তো এখানে এই বনের কিছু উল্লেখযোগ্য উদ্ভিদের মধ্যে আছে সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা ইত্যাদি। এরাই মূলত এই সুন্দরবনের উৎপাদক। এরাই হচ্ছে সুন্দরবনের উৎপাদক। এছাড়াও এখানে অনেক পোকামাকড় আছে, পাখি, মুরগি, হরিণ আছে, যারা তোমার প্রথম স্তরের খাদক। আমার এখানে তোমার বানর আছে, কচ্ছপ আছে, সারস আছে, যারা দ্বিতীয় স্তরের খাদক। আর এখানে মূলত তৃতীয় স্তরের খাদক হচ্ছে বাঘ, শুকর ইত্যাদি। সুন্দরবনে মানে আমাদের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারটা হচ্ছে মানে মূলত এই বনের আকর্ষণীয় প্রাণীর মধ্যে অন্যতম। তো এখানে এই রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও আরও বিভিন্ন প্রজাতির বাঘ আছে, যেমন চিতাবাঘ আছে। তো এরা হচ্ছে মূলত সর্বোচ্চ খাদক। এখন এখানে এই সুন্দরবনে যে মানে শুকর আছে, এই শুকরকে বলা হয় সর্বভুক, অর্থাৎ শুকর তোমার উৎপাদককেও খায়, খেয়ে জীবনধারণ করে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এরা সব ধরনের খাবার খেয়ে জীবনধারণ করে থাকে, এই জন্য এই শুকরকে তোমার সর্বভুক বলা হয়ে থাকে। আর এছাড়াও এই বনে তোমার বানর, চিত্রা হরিণ, বন্য শুকর, কুমির, পাখি, বিভিন্ন ধরনের পশু পাখি এই বনে আছে।
তো আমরা এখন একটু যাব হচ্ছে জলজ বাস্তুতন্ত্র, মানে আমরা স্থলজ বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করেছি, এখন যাব জলজ। এই জলজ বাস্তুতন্ত্র আবার তিন ধরনের, একটা হচ্ছে পুকুরের, নদ নদীর আর সমুদ্রের। তো আমরা তোমাদের উদাহরণ হিসাবে একটা পুকুরের বাস্তুতন্ত্র নিয়ে একটু আলোচনা করব। তো পুকুরের বাস্তুতন্ত্রকে আদর্শ বাস্তুতন্ত্র হিসেবে ধরা হয়, কারণ এখানে তোমার উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, সর্বোচ্চ খাদক এবং বিয়োজক, সব মানে জৈব অজৈব সকল উপাদানই এখানে আছে। তো পুকুরে অজীব এবং অজীব উপাদানগুলোর মধ্যে পুকুরে পানি, দ্রবীভূত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কিছু জৈব পদার্থ ইত্যাদি আছে। এসব উপাদান জীব সরাসরি কী করে গ্রহণ করতে সক্ষম। আরও কী আছে, জীবের মধ্যে আছে উৎপাদক, অর্থাৎ এই পুকুরে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু উদ্ভিদ আছে যাদেরকে আমরা ফাইটোপ্লাঙ্কটন বলে চিনি। এই এরাই হচ্ছে মূলত পুকুরের উৎপাদক। এছাড়াও পুকুরে আরও কিছু সবুজ উদ্ভিদ পাওয়া যায়, যেমন তোমার পাতা শ্যাওলা, তারপরে কচুরি পানা, শাপলা ইত্যাদি, এরাও উৎপাদক। তো প্রাথমিক স্তরের খাদকের মধ্যে, অর্থাৎ প্রথম শ্রেণীর খাদকের মধ্যে আছে এই ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী, অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী যারা উদ্ভিদকে খেয়ে, এই সকল ফাইটোপ্লাঙ্কনকে খেয়ে বেঁচে থাকে। তো এরাই হচ্ছে প্রাথমিক স্তরের খাদক, এদেরকে জুওপ্লাঙ্কটন বলা হয়। আবার এদেরকে খেয়ে বেঁচে থাকে একটু বড় সাইজের মাছ, ব্যাং, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। আর এই তোমার বড় ধরনের যে মাছ আছে, বড় মাছটা কী করে এই ছোট মাছকে খেয়ে বেঁচে থাকে, এরা হচ্ছে সর্বোচ্চ খাদক। এবং এখানে তোমার বিয়োজক হিসেবে আছে ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি। তাহলে এই মোটামুটি হচ্ছে, এগুলো হলো তোমাদের বাস্তুতন্ত্রের দুটা উদাহরণ দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। তো এখন আমরা পরবর্তী যে অংশটা আছে তোমাদের সেটায় চলে যাই। তো এখন আমরা একটু দেখব খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল, এই খাদ্য শৃঙ্খলটা কি? খাদ্য শৃঙ্খল হচ্ছে বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। এই সবুজ উদ্ভিদ প্রাথমিক স্তরের খাদ্য খাদ্যের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল, দ্বিতীয় স্তরের খাদক খাদ্যের জন্য প্রথম স্তরের খাদ্যকের উপর নির্ভরশীল, আবার তৃতীয় স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদকের উপর নির্ভরশীল। অর্থাৎ একটি বাস্তুতন্ত্রের সকল জীব পুষ্টি চাহিদার দিক থেকে ধারাবাহিকভাবে একে অন্যের সাথে সংযুক্ত, ফলে গড়ে ওঠে খাদ্য শৃঙ্খল। অর্থাৎ দেখো, আমি তোমাদের একটা উদাহরণ এখানে দিলে বুঝতে সুবিধা হবে। ঘাস, ঘাস, ঘাস কি? ঘাস হচ্ছে উৎপাদক। ঘাস খাচ্ছে কে? পতঙ্গ। এই পতঙ্গ কি? পতঙ্গটা হচ্ছে প্রথম স্তরের খাদক। এই পতঙ্গকে খাচ্ছে কে? ব্যাং। ব্যাং হচ্ছে এখানে ব্যাংকে ব্যাং হচ্ছে এখানে দ্বিতীয় স্তরের খাদক। ব্যাংকে খাচ্ছে কে? সাপ। সাপ হচ্ছে তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক। এইটা হচ্ছে একটা তোমার খাদ্য শৃঙ্খল, মানে এই খাদ্যটাকে ধারাবাহিকভাবে উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত যে প্রবাহটা সেটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আছে খাদ্য জাল। খাদ্য জালটা কি? বাস্তুতন্ত্রে অসংখ্য খাদ্য শৃঙ্খল আছে, আমি তো এখানে তোমাদের উদাহরণ দিয়ে একটি বোঝালাম। এ ধরনের অসংখ্য খাদ্য শৃঙ্খল আছে, এসব খাদ্য শৃঙ্খল বিচ্ছিন্ন ঘটনা না, মানে এই খাদ্য শৃঙ্খলটা হচ্ছে পরস্পরের সাথে
সংযুক্ত। খাদ্য শৃঙ্খলের এই ধরনের সংযুক্তিকে বলা হচ্ছে খাদ্যজাল, মানে একাধিক খাদ্য শৃঙ্খল এর যে সংযুক্তি সেটাই হচ্ছে খাদ্যজাল। তো তোমাদের বইতে তোমাদের পাঠ্য বইয়ের 151 পেজে এখানে খাদ্য মানে জালের একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া আছে। তোমরা আশা করি এটা দেখে বুঝতে পারবে। যেমন এখানে ঘাস, ঘাস খাচ্ছে ঘাসফড়িং, ঘাসফড়িংকে খাচ্ছে গিরগিটি, গিরগিটিকে খাচ্ছে এখানে ইগল। আবার এখানে আছে এই ঘাস খাচ্ছে কে, এটা হলো গিনিপিক বা খরগোশ, একে আবার খাচ্ছে ইগল। আবার এখানে ইঁদুর, ইঁদুরকে আবার সরাসরি ইগল খাচ্ছে। আবার এখানে ঘাস খাচ্ছে ইঁদুর, ইঁদুর খাচ্ছে খাচ্ছে সাপ, সাপকে ইগল খাচ্ছে। এই যে একাধিক, এই একটা খাদ্য শৃঙ্খল, এই একটা খাদ্য শৃঙ্খল, এই একটা খাদ্য শৃঙ্খল, এই একটা খাদ্য শৃঙ্খল, এই এই যে অনেকগুলো খাদ্য শৃঙ্খল আছে এটা পরস্পর পরস্পরের সাথে সংযুক্ত, এইটাই হচ্ছে খাদ্য জাল। তো মূলত এটাই ছিল হচ্ছে। আরেকটা বিষয় আছে তোমাদের পাঠ মানে পাঠ 9 ও 8 ও 9 তে, সেটা হলে শক্তির প্রবাহটা, এই খাদ্য মানে বাস্তুতন্ত্রে যে শক্তির প্রবাহটা কীভাবে হচ্ছে। পৃথিবীতে বসবাসকারী সকল জীব মানে সূর্যের আলোর উপর নির্ভরশীল, মানে সূর্যকে বলা হয় সকল শক্তির উৎস, এই সূর্যের আলোর উপর নির্ভরশীল। অর্থাৎ জীবজগতে সকল শক্তির মূলই হচ্ছে সূর্য। তো এই সূর্যের আলো পৃথিবীতে আসা মাত্রই শতকরা 2 ভাগ সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে কাজে লাগায়। অর্থাৎ 100 ভাগের মধ্যে মাত্র 2 ভাগকে কাজে লাগায় হচ্ছে সবুজ উদ্ভিদ তার সালোক সংশ্লেষণের জন্য, অর্থাৎ তার খাদ্য তৈরির জন্য। সালোক সংশ্লেষণের মাধ্যমে প্রাকৃতিক প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এই সৌরশক্তিটা কী হয়, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এই প্রক্রিয়ার মানে সময় সবুজ উদ্ভিদ বিভিন্ন ধরনের প্রাকৃতিক যৌগ, অর্থাৎ পানি, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আয়রন, সালফার ইত্যাদি ব্যবহার করে এই প্রক্রিয়ার মাধ্যমে জ্বর এবং জীবের মধ্যে সংযোগ সাধিত হয়। অর্থাৎ দেখো এখানে তোমাদের বইতে একটা চিত্র, প্রবাহ চিত্র দেওয়া আছে, বাস্তুতন্ত্রের শক্তির একমুখী এবং পদার্থের চক্রাকারে প্রবাহটা, প্রবাহটা কেমন আছে। এই যে সূর্য, সৌরশক্তি সূর্য থেকে কী করছে, উৎপাদক। এই সৌরশক্তিটা মানে এটা তোমার নিচে হলো উৎপাদক, অর্থাৎ সবুজ উদ্ভিদ। এখান থেকে কোথায় চলে যাচ্ছে, শ্বসন প্রক্রিয়ায় বিনষ্ট শক্তি অর্থাৎ তাপ হিসেবে চলে যাচ্ছে। আবার এখান থেকে চলে যাচ্ছে বিয়োজকে, এখান থেকে চলে যাচ্ছে তৃণভোজীতে, এই তৃণভোজীটা আবার যাচ্ছে মাংসাশীতে। এই যে প্রবাহটা এখানে দেওয়া আছে, সবুজ উদ্ভিদের মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই রাসায়নিক শক্তি বিভিন্ন প্রাণীতে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে স্থানান্তরিত হয়ে থাকে, উৎপাদক থেকে আরম্ভ করে সর্বোচ্চ খাদক পর্যন্ত, মানে একদম সবুজ উদ্ভিদ থেকে আরম্ভ করে সর্বোচ্চ শ্রেণীর খাদক পর্যন্ত এই শক্তি রূপান্তরের সময় প্রতিটি ধাপেই শক্তিটা কী হয়, হ্রাস পেতে থাকে, কমতে থাকে। তাহলে দেখা যাচ্ছে উৎপাদক থেকে শক্তি যায় তৃণভোজী প্রাণী দেহে, সেখান থেকে যায় দ্বিতীয় স্তরের খাদকে, তারপরে দ্বিতীয় স্তর থেকে যায় সর্বোচ্চ খাদকে। এভাবে শক্তির প্রবাহটা কী হয়, চলতে থাকে। প্রতি স্তরে শক্তি হ্রাস পেলেও বিয়োজক যখন বিভিন্ন মৃত জীব বর্জ্য পদার্থ বিক্রিয়া ঘটায় তখন অজৈব পুষ্টির দ্রব্য পরিবেশে মুক্ত হয়ে পুষ্টি ভাণ্ডার হিসেবে জমা হয়। বিয়োজকটা কী করে, একে পুষ্টি ভাণ্ডার হিসেবে জমা হয়। আবার যখন সবুজ উদ্ভিদ কাজে লাগায় তো এই থেকে বুঝতে পারা যায় যে মানে এই যে তোমার বিয়োজক এটাকে বিয়োজিত করে পুষ্টি ভাণ্ডার হিসেবে জমা করে রাখে। এটা আবার কে কাজে লাগায়, এটা আবার পরবর্তীতে সবুজ উদ্ভিদ এটাকে কাজে লাগায়। এই থেকে আমরা কী বুঝতে পারলাম, যে বাস্তুতন্ত্রে পুষ্টি দ্রব্য চক্রাকারে প্রবাহিত হয় এবং শক্তির প্রবাহটা কেমন হয়, একমুখী হয়। আশা করি আজকের ক্লাসে আমি তোমাদের পরিবেশ এবং বাস্তুতন্ত্র সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, তোমরা বুঝতে পেরেছো। এই সম্পর্কে মানে বুঝতে কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবে। আর বাড়িতে এই অধ্যায়টা, তোমাদের পাঠ্য বইয়ের এই অধ্যায়টা খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে, আশা করি কোনো সমস্যা থাকবে না। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।